আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি যে এখানে আসো, ভালো আছো, সুস্থ আছো, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। আজকে আমি আপনার সাথে একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা হচ্ছে বরবটি দিয়ে আর পুঁটি মাছের শিদল দিয়ে একটা ভর্তা বানাবো আমি। তো এখানে শিদল নিয়ে নিয়েছি, তারপর কাঁচামরিচ আর হচ্ছে পুঁটি মাছের শিদলও নিয়ে নিয়েছি। জানি না এভাবে খেয়ে ভর্তা খেয়েছো কি না কখনো, কিন্তু আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব, হয়তো এটা দেখার পরে আপনারা লোভ সামলাতে পারবেন না, যারা খাওনি তারাও খাওয়ার চেষ্টা করবেন এভাবে বানিয়ে। আর আমরা যারা বাঙালি আছি, আমরা যে ভর্তা পছন্দ করি না এমন মানুষ হয়তো কেউই নেই, বাঙালিরা সবাই ভর্তা অনেক পছন্দ করেন। তো এখানে আমি হচ্ছে বরবটিগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর শিদলও ধুয়ে নিয়েছি, পেঁয়াজও কেটে নিয়েছি, আর এখানে কাঁচামরিচগুলোও ধুয়ে নিয়েছি। সব কিছু আমি কাটাকুটি করে নিয়েছি। এখন আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়া গরম হওয়ার পরে তাওয়াতে বরবটিগুলো দিয়ে দিচ্ছি। বরবটি আর কাঁচামরিচ একই সাথে আমি তাওয়াতে টেলে নেব, নিয়ে সিদ্ধ করে নেব। একটু পোড়া পোড়া টাইপের করব, এগুলো কোনো তেল ইউজ করব না। এই ভর্তাতে আমি বিনা তেলেই ভর্তাটা করব। আর ভর্তা করার সাথে সাথে আপনাদের সাথে একটা টিপসও শেয়ার করব। আমরা যারা প্রবাসে থাকি, শীতলের গন্ধের কারণে শীতল খেতে পারি না, শীতল ভর্তা খেতে পারি না, তাদের জন্য অনেক উপকারী একটা টিপস আছে। ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে আর টিপসটাও জানতে পারবেন। তো আমিও প্রবাসে থাকি, তো এখানের মানুষগুলো শীতল কি চিনেও না, খাওয়া তো দূরের কথা, সুটকিও খায় না। তো আমি যখন শীতল ভর্তা বানাবো, যখন আমি তাওয়াতে টেলে নিই, তখন গন্ধ বের হয়, আর আশেপাশের মানুষগুলো হচ্ছে কমপ্লেন করে যে কী করতেছো, এত গন্ধ বের হচ্ছে বলে। তো এভাবে একটা কাগজে মুড়িয়ে তারপরে হচ্ছে ভাত রান্না করার পর ভাতের উপরে দিয়ে দিলেন না, আর গন্ধ বের হয় না, অনেক সুন্দরভাবে শীতলগুলো সিদ্ধ হয়ে যায়। আর তাওয়াতে টেলে নিলে অনেক বাজে গন্ধ বের হয়, পুরো গরি গন্ধ হয়ে যায়, আর হচ্ছে কি মশা মাছিও চলে আসে এই গন্ধের কারণে। তো আপনারা এইভাবে করতে পারেন, কোনো গন্ধ বের হবে না, আর আশেপাশের মানুষগুলোও কমপ্লেন করবে না। তো এভাবে রেখে দিলে না কোনো গন্ধ বের হয় না, শীতল ভর্তা করছো কি না করছো কেউ টেরই পাবে না। আর এমনিতে তাওয়াতে শীতলগুলো টেলে বা কুলা দিয়ে ভর্তা করতে গেলে না অনেক গন্ধ বের হয়, সেই কারণে আমি এখন এইভাবেই করে নেই, কারণ তাওয়াতে করলে সবাই কমপ্লেন করে শীতল ভর্তা খাওয়াই যায় না। তো এখানে আমি এই যে বরবটি আর কাঁচামরিচগুলো একটু নেড়ে ছেড়ে দিয়েছি, আবারও ঢাকনাতে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। তো এই যে দেখো এখন এগুলো সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে এখন একটু হয়ে গেছে। এখন আমি এর উপরে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো একটু টেলে নেব, কাঁচা পেঁয়াজের দুর্গন্ধ থাকে। তারপরে হচ্ছে কাঁচা পেঁয়াজ আমার কাছে কেন জানি না ভালো লাগে না ভর্তার সাথে, সেই কারণে আমি সবসময় ভর্তা যখন বানাই পেঁয়াজগুলো এভাবে ঠেলে তারপরে ভর্তাতে আর কি ইউজ করি। তো এখন আমি শীতলগুলো নামিয়ে নিয়েছি ভাতের থেকে, ভাতের উপর থেকে। এখন আপনাদেরকে দেখাবো যে কীরকম সিদ্ধ হয়েছে কি না। তো এই যে দেখো শীতলগুলো একেবারেই সুন্দরভাবে হয়ে গেছে। আপনারা এই টিপসটা ফলো করতে পারেন যারা প্রবাসে থাকেন, আর গ্রামে তো শীতল ভর্তা করলে কোনো প্রবলেম হবে না, হয় না। শীতল ভর্তা করলে গন্ধ কারো নাকে লাগলে আরও কমপ্লেন করার চেয়ে আরও এসে নিয়ে যান যে আমার একটু দিয়ে দাও আমি খাবো, এরকম হয়। আর যারা প্রবাসে থাকে তাদের তো অনেক প্রবলেম হয় শীতল ভর্তা করলে এই গন্ধের দুর্গন্ধের কারণে। তো এখন হচ্ছে এই যে বরবটিগুলো হয়ে গেছে, প্লেটে নামিয়ে নিয়েছি আমি। এখন এগুলো সব কিছু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, কারণ আমার কাছে শিলপাটা নেই, আর এই ভর্তাটা শিলপাটায় বেটে করলে না খেতে আপনারা কি বলবো, এক প্লেট এক বসাতে এক প্লেট ভাত খেয়ে ফেলবেন, এরকম মজা হয়। শিলপাটা নেই সেই কারণে আমি গ্রাইন্ডার মেশিনে গ্রাইন্ড করে নেব, আর গ্রাইন্ড করে যে বানিয়েছি মজা হয়নি তেমন কিছু না, অনেক মজা হয়েছিল। শীতলগুলোও দিয়ে দিয়েছি, আর এই ভর্তা বিনা শীতলেও করতে পারবেন, যাদের কাছে শীতল নেই এমনিতেই করতে পারবেন, শীতল দিলে টেস্টটা আর কি বেশি হয়, খেতে অনেক ভালো লাগে। আর আমি জাল বেশি খাই সেই কারণে মরিচের পরিমাণ একটু বেশি দিয়েছি, আপনারা কম খেলে কম ইউজ করবেন। আর এই ভর্তাটা বানানো আমার অনেক দিন হয়ে গেছে, এখন যখন আমি বয়স দিচ্ছি তখন আমার জিভে জল এসে যাচ্ছে, এরকমই আর কি, অনেক মজা হয়েছিল ভর্তাটা।
রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও, আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও, যাতে আমি ভিডিও শেয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাই আর আপনারা সময় সুযোগ করে দেখতে পারেন। আজকের মতো ভিডিওটা আমি আর বেশি লম্বা করব না, এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম।